অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় সাক্ষীদের জেরা শেষ। বহুল আলোচিত এই দম্পতিকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় আজ। তাদের উপস্থিতিতে জেরা করা হয় তদন্ত কর্মকর্তাকে। ছয়জন শুরু হবে আসামিকে জেরার কার্যক্রম। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণকে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার জেরার দিন ধার্য ছিল এদিন। ঘণ্টাখানেক জেরা শেষে আদালত আগামী 6 জুন আসামিদের জেরার দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষীর জেরা শেষ, এরপর নিয়মানুযায়ী আসামিদের জেরা শুরু হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তারা যে আপনারা যে জ্ঞাতব্য সম্পদ অর্জন করেছে, সম্পদ তথ্য গ্রহণ করেছে, ক্ষমতার অপব্যবহার করে মানি লন্ডারিং করেছে, ডিটেলস আসছে, চলে আসছে। আশা করি মামলাটা আল্লাহর মতে আমাদের যেটা বিষয় প্রসিকিউশন পক্ষে আমি 100% প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে তদন্ত কর্মকর্তাকে জেরাই মামলার নানা অসঙ্গতি উঠে এসেছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীদের। ঘুষ, দুর্নীতি এবং মানি লন্ডারিং যে কথাটা বলা হয়েছিল সেটা কোনো জায়গায় এটা আনতে পারেনি যে আমি কার কাছ থেকে ঘুষ নিয়েছি, আমার ব্যাংক লেনদেন আমি মানি লন্ডারিং করে কার ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি বা কেউ আমাকে ট্রান্সফার করেছে, এই ধরনের কোনো কিছুই আয়োজায় স্থাপন করতে পারেনি। 2020 সালে 23 আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। গত বছরের 15 ডিসেম্বর দুজনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।